যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আপনাদের সঙ্গে সেই মজার ভয় নিয়ে আছি আমি শারমিন। প্রতিবারের মতন রয়েছে চমৎকার একটি গল্প শুরুতে এবং তারপর রয়েছে কুয়াশার মূল কাহিনী। তো শুরু করছি আজকের কুয়াশার প্রথম গল্প, যে গল্পটি পড়ে শোনাবে সেতু। গল্পটি লিখেছেন হুমায়ুন আহমেদ এবং গল্পের নাম ভাইরাস। চলুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনবো, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাবো সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ, বিমা কোম্পানিতে ভালো চাকরি করতেন, 7 বছর হল রিটায়ার করেছেন। রিটায়ারের সময় গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন। সেই টাকা ব্যাংকে জমা আছে, ইন্টারেস্ট যা পান তাতে তার মোটামুটি চলেই যায়। স্বাস্থ্যও ভালো, রোগব্যাধি নেই, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি। দুটি মেয়ে ভালো বিয়ে দিয়েছেন, একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকে, অন্যজন সিঙ্গাপুরে, স্ত্রী গত হয়েছেন। নুরুজ্জামান সাহেব একাই থাকেন, এই একটাই যা সমস্যা। তবে অনেকদিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন, তার অবশ্য খারাপ লাগে না, বরং ভালোই লাগে। দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান, দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন, ভিড়ভাট্টা একেবারে সহ্য হয় না তার। রাতে কিছুই খান না, কোনোদিন একটা কলা একটা আপেল এগুলো খেয়ে শুয়ে পড়েন, এক ঘুমে রাত কভার করে দেন। আশ্বিন মাসের এক দুপুর বেলা, বেলা প্রায় 2টা, নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন। হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট। দিল্লি রেস্টুরেন্টের পাশেই আর একটা হোটেল, হোটেল আমানিয়া। সেখানে রম রমা ভিড়, দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা। মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না। নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না, নিরিবিলিটাই প্রধান, কাজেই তিনি ঝুঁকেছেন দিল্লি রেস্টুরেন্টে। কোনার দিকের অন্ধকারের একটা টেবিলে বসেছেন, ইলিশ মাছ, সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন। সাধারণত তিনি মাছ খান না, আজ কেন জানি মাছ খেতে ইচ্ছে করল। তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকল, এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল, আপনার টেবিলটা কি আমি বসতে পারি? নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন, না হোটেলটা তার না, কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে, তা যেখানে ইচ্ছা সেখানে বসবে। নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল, কারো সামনে খাওয়া দাওয়া করতে তার একদমই ভালো লাগে না, দেয়াশলাই বের করে বাড়ি দিলেন। তার মন আরো খারাপ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে, বকবক করে মাথা ধরিয়ে দেবে। এখনো সময় আছে, তিনি ইচ্ছে করলে অন্য টেবিলে চলে যেতে পারেন, কিন্তু কাজটা অভদ্রতা হয়। আশা করি সিগারেটের ধোঁয়ায় আপনার অসুবিধা হচ্ছে না। না না, অসুবিধা হচ্ছে না। আপনাকে আন্তরিক ধন্যবাদ। লোকটার অন্য কোনো মতলব নেই তো, ধান্দাবাজ না তো আবার। বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নাই, কয়েকদিন আগে এরকম একজন ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল, স্ত্রী করা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক, চোখে সোনালি রিমলেস চশমা, মুখ ভর্তি হাসি। নুরুজ্জামান সাহেব একটা হোটেলে খেতে বসেছেন, লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল, স্যার কিছু মনে করবেন না, গুলিস্তানের মোড়ে আমার মানিব্যাগটা চুরি হয়েছে, খিদে মরে যাচ্ছি, চারটা ভাত যদি খাওয়াতেন।
এরকম সম্ভ্রান্ত চেহারার মানুষের মুখের উপর না করা মুশকিল। লোকটা ভাত খেল, খাওয়ার পর দই মিষ্টি খেল, সবশেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট। নুরুজ্জামান সাহেবকে কিছুই বলতে হচ্ছে না, সে নিজে হাসি মুখে অর্ডার দিচ্ছে, কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, কি সুন্দর করে বলছে, স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি। এমন চমৎকার লাঞ্চের পরে সিগারেট না খেলে লাঞ্চটাকে অপমান করা হয়। এই বেয়ারা, একটা বেনসন নিয়ে এসো, দেখে শুনে আনবা, ড্যাম যেন না হয়, ড্যাম হলে থাপড়া খাবি। এই লোকও সেরকম কেউ না তো? নুরুজ্জামান আর চোখে তাকালেন, সেরকমই তো মনে হচ্ছে। অন্ধকার কোনায় এসে বসেছে, চোখে সানগ্লাস, চোখটা গিয়ে সানগ্লাস খোলেনি। একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন, যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে। লোকটা পোশাকে আশাকে ভালো, খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট, সাদা প্যান্ট, সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধবধবে সাদা চামড়ার জুতা, বিদেশি জুতা নিশ্চয়ই। সিগারেট যে খাচ্ছে, দামি সিগারেটই খাচ্ছে, সুন্দর গন্ধ আসছে, সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না। সিগারেট বের করছে সিগারেট কেস থেকে। আজকাল অবশ্য কেউ সিগারেট কেস ব্যবহার করে না। লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল, নিচু গলায় বলল, আপনি কি সিগারেট খাবেন? নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন, জি না, আমি ভাত খাবো, ভাতের অর্ডার দিয়েছি। ভাত চলে এসেছে, সুন্দর সরু চালের ভাত। হোটেলে খাবার একটাই সুবিধা, হোটেলে তরকারি যেমনই রাঁধুক ভাত ভালো রাখবে। বাড়ির ভাত কখনো এরকম হয় না, কোনো কোনো দিন চাল চাল থাকে, কখনো নরম কাদার মতো। এই জন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়েছেন। স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন? নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না, সবজি দিয়ে ভাত মাখতে মাখতে বললেন, সবজির চেহারা তো দেখতে ভালো, খেতে কেমন কে জানে। লালবাগের কিল্লা কেমন দেখলেন স্যার? নুরুজ্জামান চমকে উঠলেন, ওই লোকটি লালবাগ কিল্লা থেকেই পেছনে লেগেছে, সর্বনাশের কথা, মতলবটা কি? আপনি যখন কিল্লা দেখছিলেন আমিও দেখছিলাম, আমি অবশ্য এর আগেও অসংখ্যবার দেখেছি, বাংলাদেশে দেখার কিছু নেই, একই জিনিস বারবার দেখতে হয়। লালবাগের কিল্লাকে আপনি প্রথম দেখলেন? জি। পুরনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে, দেখে আসতে পারেন। ইউনিভার্সিটি এলাকায় যাবেন, ডিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি, ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে, জায়গাটা চিনেছেন? চার নেতার কবরের পাশে। নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না, মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন। এরা রান্না ভালো করে, সবজিটা ভালোই রেখেছে, তারপর কাস্টমার কেন পাচ্ছে না? একদিন হোটেল অমানিয়াতে খেয়ে দেখতে হবে, কে জানে হয়তো ওদের রান্না আরো ভালো। প্রায় 300 বছরের পুরনো একটা গির্জা আছে, আর্মেনিয়ান গির্জা। গির্জা ফির্জা আমি দেখি না স্যার, মনে হচ্ছে আমার প্রতিটি কথায় আপনি বিরক্ত হচ্ছেন, আমার পরিচয় পেলে অবশ্য আর বিরক্ত হবেন না।
শহরে মানুষ যে হারে বাড়ছে, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে, যেদিকে তাকাই শুধু মানুষ। মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক। ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না? মানুষের তুলনায় খুবই কম। আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম, তখন ভ্যাম্পায়ার বেশি ছিল, এখন ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত খাচ্ছি, কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না, আমি ব্যাপারটা বোঝার কোনো আগ্রহ বোধ করছি না। শোনার পর আগ্রহ বোধ করবেন, ভাত খেতে খেতে শুনুন, শুনতে তো ক্ষতি নেই। ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত এক ধরনের অসুখ। ও আচ্ছা। ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী, এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস, মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না। এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বাঁচার স্বার্থে। মানুষ মরে গেলে তো তারাও মারা যাবে, ঠিক না? ঠিক বলেই তো মনে হচ্ছে। আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলির জন্যই, রক্তটা ওদের জন্যই দরকার। ও, একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গা থেকে অন্যজনের গায়ে ঢোকে। আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি, তাই ভাইরাস জনিত সংক্রমণ অনেক কমে গেছে। ভালো। তবে একেবারে যে নেই তাও না, হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়। যারা আসলে ভ্যাম্পায়ার, যেমন আজ যখন আপনাকে লালবাগের কিল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম। নুরুল ইসলাম হতভম্ব গলায় বললেন, আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি, আশা করি আমার কথায় আহত হননি। নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন। লোকটার গালে ঠাস করে একটা চড় দিতে পারলে মনটা শান্ত হতো, তিনি চড় দিলেন না। শুকনো গলায় বললেন, আপনি কি আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? হয়ে যায়। আপনি কতদিন ধরে বেঁচে আছেন? প্রায় 300 বছর। লালবাগের কিল্লা এ নিয়ে 75 বার দেখলাম, ঠিক করেছি আরো 25 বার দেখে 100 পুরা করব, তারপর আর দেখব না। ভ্যাম্পায়ারের লক্ষণ কি? লক্ষণ খুবই সহজ, ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না। কেন? কেন সেটা তো জানি না, ছায়া পড়ে না এইটুকু জানি। স্যার যাই, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ভাইরাস, হুমায়ুন আহমেদের লেখা এবং পড়ে শোনালো সেতু। তাহলে চলুন আজকের কুয়াশার দ্বিতীয় গল্পের প্রথম পর্ব এখন শুনবো। আজকের গল্পটি লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর গল্পের নাম এখন বলছি না, একেবারে শেষে জানতে পারবেন গল্পের নাম। তাহলে প্রথম পর্ব এখন শুনছি। ভয়কে যেখানে মানুষ জয় করতে পারে না সেখানেই রহস্য খাপটি মেরে বাসা বাঁধে। ভয় আসলে এমন একটা অনুভূতি যা জানা অথবা অজানা যে কোনো বিষয়কে কেন্দ্র করেই ডাল পালা ছড়াতে পারে। ভয় ছোট্ট চারাগাছ যারা উপড়ে ফেলতে না পারে তাদের মনে ভয় বিশাল মহিরুহ হয়ে শেকড় গেড়ে আসন পাতে। হয়তো এজন্যই রহস্যের এত দাপট পৃথিবী জুড়ে। যেদিন মানুষ ভয়কে জয় করতে পারবে সত্যিই কি সেদিন রহস্যময়তা বেঁচে থাকবে, যে রহস্যের আদৌ কোনো যৌক্তিক পরিধি নেই
অথবা যা অনেক দূরের ধোঁয়াটে কুয়াশা? এহসান সাহেব অনেকক্ষণ ধরে চোখের সামনে খবরের কাগজ ধরে বসে আছেন, কিন্তু কোনো খবরে ঠিক তিনি পড়তে পারছেন না। সাধারণত খবরের কাগজ পড়ার বিভিন্ন শ্রেণীর পাঠক থাকে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বড় বড় অক্ষরের হেডলাইন পড়া কিছু পাঠক। তবে এহসান সাহেব তেমন পাঠক নন। এহসান সাহেব হচ্ছেন পত্রিকার সর্বভুক, এমন কোন নিউজ নেই যেটা তিনি পড়েন না। পত্রিকার একদম উপরের হেডিং থেকে বার, তারিখ, সন, বাংলা মাস, আরবি মাস, রেজিস্ট্রি নং, বর্ষ সংখ্যা, কত পৃষ্ঠা এবং জানা সত্ত্বেও মূল্যটা পর্যন্ত পড়েন। ইদানিং তো আবার পত্রিকার উপরে ফেসবুক এবং টুইটারের যোগও হয়েছে। সে যাক, পত্রিকার প্রথম পাতা থেকে শেষ পাতা সমস্ত খবরই এহসান সাহেব পড়েন, কারণ এটা তার অনেক দিনের পুরনো অভ্যাস। অনেকের ধারণা রিটায়ার্ড পার্সনরাই বোধহয় খবরের কাগজ অনেক সময় নিয়ে পড়ে থাকেন, কিন্তু এহসান সাহেবের এই অভ্যাসটা ছাত্রজীবন থেকেই। উনি কলেজের অধ্যাপনা করেছেন দীর্ঘদিন, এখন অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু বাড়ির ছাদে নানান গাছপালা নিয়ে সময় কাটান। বিদেশে যত বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে বিভিন্ন বিদেশি বীজ সংগ্রহ করে সেগুলোও চাষ করছেন। অনেকবার ঝামেলা হয়েছে কিন্তু হাল ছাড়েননি। এহসান সাহেবের তিন ছেলে মেয়ে, বড় মেয়ে ঈশিকা আর ঈশিকার হাজবেন্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার, বড় ছেলে ইভান চিটাগাঙের রাউজান বিআইটিতে পড়ছে, আর ছোট ছেলে ঈশান একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। এহসান সাহেবের স্ত্রী তাহমিনা হোসেন, ঈশান আর এহসান সাহেবই বাস করছেন বর্তমানে তাদের এই বাড়িটাতে। ওনার বাড়িটা শান্তিনগরের মালিবাগের মাঝামাঝি, বাড়ির নাম পান্থনির। খবরের কাগজ থেকে চোখটা সরিয়ে আবারও এহসান সাহেব কার্ডটা হাতে নিলেন। কি যে ঝামেলায় পড়েছেন তিনি, আজ সকালে ডাকে এসেছে এই বিয়ের কার্ড। এহসানের বন্ধু তহিদের মেয়ের বিয়ে। তহিদ হচ্ছে এহসানের ইউনিভার্সিটির ফ্রেন্ড এবং রুমমেট। তহিদ বেচারার ফোন হারিয়ে গেছে বলে সে এহসানের ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছে, কিন্তু বাড়ির ঠিকানা যেহেতু জানা আছে তাই এই নিমন্ত্রণ। মিনা, এই মিনা, আমাকে আর এক কাপ চা দাও। কি ব্যাপার বলতো, প্রতিদিনই তোমার সঙ্গে আমার একই বিষয় নিয়ে চিৎকার করা লাগে। আরে বাবা, অলরেডি দুই কাপ চা তো হয়ে গেছে, আবার চাইছো? চা নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের গসিপ আছে, বুঝেছো? আসলে ওসব গসিপ কতটা ন্যায়সঙ্গত সেটা তো তোমাকে জানতে হবে আর বুঝতে হবে। প্লিজ, আমাকে তোমার স্টুডেন্ট ভেবো না, এই দীর্ঘ সংসার জীবনে অনেক জ্ঞান দিয়েছো, আর না, আমি আর নিতে পারি না সত্যি। আমাদের বাঙালিদের সমস্যাটা কোথায় জানো? পুরোটা না শুনে রিয়্যাক্ট করি, অথচ রিয়্যাক্ট না করে রেসপন্স করলে অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যেত। তুমি তোমার পত্রিকার খবরগুলো আপাতত পড়ে শেষ করো, আমার কাজ আছে, চা পাঠিয়ে দিচ্ছি। ঈশানকে একটু আসতে বলো, কথা আছে। হ্যাঁ বাবা, আমাকে ডেকেছো? তাড়াতাড়ি বলো, আমি কিন্তু এক্ষুনি বেরোচ্ছি। তুমি কি সবসময় ব্যস্ত থাকো? তোমাকে দেখলে তো মনে হয় বিরাট রাজকার্য করে বেড়াও, আসলে তো লবডঙ্কা। তুমি জানো না বাবা রাস্তায় কি পরিমাণ জ্যাম, তাই হাতে অন্তত এক ঘন্টা সময় নিয়ে বের হতে হয়। একটু স্থির হও আর এই নাও, এটা পড়ো। কি এটা, বিয়ের কার্ড? কার? আর লেখাটা কার? পুরো তামিল লেখা মনে হচ্ছে, এত বাজে হাতের লেখা। এত প্রশ্ন করো না তো, কার্ডের উপরে লেখা নয়, আমি তোমাকে ভেতরের লেখা আর চিঠিটা পড়তে বলেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ তো? তো মানে আমার পায়ের চোটটা এখনো সারেনি, কাজেই আমার হয়ে তুমি যাবে বিয়েটা অ্যাটেন্ড করতে। বাবা প্লিজ, আমি হয়তো অন্য সময় হলে ঠিকই যেতে পারতাম, কিন্তু ডেটটা এমন সময় পড়েছে যে আমি তোমাকে সরি না বলে পারছি না। এই হলো ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশার সাইড ইফেক্ট। এই কথাটা যদি আমার বাবা আমাকে বলতেন, আমি একটা শব্দ উচ্চারণ না করে বিয়ের দাওয়াতে চলে যেতাম। বাবা তুমি তোমার পায়ের ব্যথাটার কথা জানি একটা চিঠি লিখে দাও তোমার বন্ধুকে, তাহলেই তো প্রবলেম সলভ। আর উনি তো ফোন নাম্বারও পাঠিয়েছেন, কথা বলে নিলেই হয়। আমাকে জ্ঞান দিও না, তৌহিদ আমার এমন একজন বন্ধু, তার মেয়ের বিয়ের দাওয়াত আমাকে কবুল করতেই হবে। আমি সরি বাবা, তুমি কিছু মনে করো না, আমি যেতে পারবো না। ঈশান ভীষণ চঞ্চল টাইপের ছেলে, তাছাড়া বাড়ির ছোট ছেলে হওয়ায়
সবাই ওকে এমন প্যাম্পার করেছে যে অন্য সব ভাই বোন থেকে একটু বেশি ছাড় পায় সবসময়। এদিকে এসান সাহেব পড়েছেন বিপাকে, হঠাৎ হল বাম পাটা মচকে যাওয়ায় একটা নর্মাল ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার, আর বলেছে অন্তত 15 দিন রেস্ট নিতেই হবে, তা না হলে তিনিই তহিদের মেয়ের বিয়েতে যেতেন। ঈশানটাও রাজি হচ্ছে না, তাছাড়া ওই অত দূরের গ্রাম, ওকে একা পাঠালেও মনে মনে টেনশন থাকবে, আর তাহমিনা তো নির্ঘাত প্রেশার বাড়িয়ে ফেলবে। ধ্যাত, ভালো বিপদ হলো তো, যদি ইভানটা এখন ঢাকায় থাকতো তাহলে আর চিন্তাই হতো না, ও এক বাক্যে রাজি হয়ে যেত। ইভান খুব অ্যাডভেঞ্চারাস টাইপ ছেলে, আর ঈশান হচ্ছে কোরব্যান, ঢাকা ছেড়ে কোথাও বেরোতেই চায় না। ঈশানের সমস্ত আনন্দের খোরাক যেন এই ঢাকাতেই সাজানো থাকে। কি যে করবে ছেলেটা ভবিষ্যতে কে জানে। এসব ভাবতে ভাবতে তাহমিনার সঙ্গে কথা বলতে এলো এসআর সাহেব। তোমার ছেলে তো এক বাক্যে না বলে দিল। আমাকে বলে কি হবে, তোমার ছেলেকে বলো, আমি এসবের মধ্যে নেই। এটা কিন্তু সেলফিশের মতো কথা হলো, তুমি তো জানো তহিদ আমাকে ছাত্র জীবনে কিভাবে হেল্প করেছিল। আমি বুঝতে পারছি, কিন্তু ঈশান, আচ্ছা একটা কাজ করে দেখতে পারো, ওকে বলো ওর দু একজন বন্ধু সঙ্গে নিয়ে যেতে, তাহলে ঠিকই রাজি হয়ে যাবে। তাই তো, তুমিই বরং বলো বিষয়টা বুঝিয়ে। ও যতটা সিম্পল ভাবে দেখছে ততটা সিম্পল ভাবে আমি তহিদের পাঠানো কার্ডটা অ্যাভয়েড করতে পারছি না। ঠিক আছে, আমি আমার মতো করে বুঝিয়ে বলবো নে। এবার কপাল থেকে অন্তত ভাজটা সরাও, সকাল থেকে তো দেখছি ওই একটা কার্ডের বিষয়ে কপাল কুচকে বেড়াচ্ছ। থ্যাংকস মিনা, তুমি ঈশানকে বললে ও যাবে। যাবে এটা আগেই ভেবে নিও না, কথা বলি তো। মা প্লিজ, তুমি অন্তত বাবার মতো চাপিয়ে দিও না। আচ্ছা বাবা, তুই তো এখন বড় হয়েছিস, এখনো বাচ্চাদের মতো আচরণ করলে হয়, একটু ম্যাচিওরড হতে হয় না? তোর বাবার পায়ে ব্যান্ডেজটা না থাকলে তো আমি আর তোর বাবাই যেতাম, তোকে এতবার বলতাম না তো বাবা। যে বন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ নেই, হুট করে তিনি একটা বিয়ের কার্ড পাঠিয়ে দিলেন, আর সেখানে বাবার যেতেই হবে, এটা কেমন কথা? তাছাড়া আমি তো ওই গ্রামটা চিনিও না। তাহলে তোর বন্ধুদের সঙ্গে নিয়ে যা। তোমার মাথা খারাপ? কেউ যাবে না, কারণ আমরা সবাই মিলে অনেকদিন আগেই প্ল্যান করে রেখেছি 31st এবার আমরা সবাই মিলে মজা করব, আর নিউ ইয়ারে পিকনিক, দেখো বেছে বেছে ওই দুইটা দিনই বিয়ের ডেট পড়েছে। ও, তার মানে এজন্যই তুই যেতে চাইছিস না? মা, পিকনিক আর 31st স্পেশাল পার্টি সব আমার আইডিয়া, এখন আমি যদি না থাকি তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাহলে তোর বাবাকে কি বলবো? ম্যানেজ করো মা। দেখ বাবা, তোর উচিত ওখানে যাওয়া, তাছাড়া তৌহিদ ভাই। আচ্ছা আমি কাল সকালে তোমাকে জানাচ্ছি, তবে 90% নেগেটিভই ধরে রাখো। বিরক্ত নয়, রাগ হচ্ছে ভীষণ। ওর আসলে কপালটাই খারাপ, কোনো কাজ সে ঠিকভাবে গুছিয়ে শেষ করতে পারে না। দেখ, এত প্ল্যান প্রোগ্রাম করে সবাইকে রাজি করিয়েছিল যে 31st নাইটে ওরা উইজা বোর্ডে লিওনার্দো দ্য ভিঞ্চির আত্মার সঙ্গে কথা বলবে, এখন কি হবে? বাবা মা বুঝতেই পারছে না যে বন্ধু বান্ধবের কাছে ওর কথার একটা দাম আছে। কোথা থেকে একটা কার্ড এসে জুটেছে তাও ভালো, আর একটা সপ্তাহ পরে গেলে তো কোনো সমস্যা ছিল না, একেবারে এমন সময় যে সমস্ত প্ল্যানটাই হজবড়লো করে দিল, কোনো মানে হয়? অনেক আকাশ পাতাল ভেবে ঈশান ঠিক করল বাবা মার কথাই ওর শোনা উচিত, কেননা বাবা মা সত্যি কোনো কিছু ঈশানের উপর চাপিয়ে দেন না কখনো। এরপর বন্ধুদের সঙ্গে মোবাইলে কথা বলে নিল, সবাই খুব আপসেট, আর লিওনার্দো দ্য ভিঞ্চির আত্মার সঙ্গে ফিরে এসে অবশ্যই ঈশানের কথা হবে, এই ভেবে নিজেকে সান্ত্বনাও দিল। রাতেই ফেসবুকে একটা জ্বালাময় স্ট্যাটাস দিয়ে ব্যাগ গুছিয়ে নিল, হাতে সময় নেই, কালই রওনা দিতে হবে। ঢাকার বাইরে যেতে ঈশানের একদমই ভালো লাগে না, তারপরও সম্পূর্ণ নতুন অজানা একটা জায়গায় যাচ্ছে, এটা ভেবে ভেতরে ভেতরে কেমন যেন একটা উত্তেজনা কাজ করছে। খুব সাবধানে যাবি, যেভাবে যেভাবে আমি ম্যাপ করে দিয়েছি সেটা ফলো করবি। বাবা, তুমি কত আগে গিয়েছিলে, এখন নিশ্চয় গ্রাম অনেক বদলে গেছে। আর শোন, ফোনটা সব সময় কাছে রাখবি, যদিও ওরা খুব যত্ন নেবে তোর, তারপরও বিয়ে বাড়ি বলে কথা তো নানান হুলুস্থুল থাকবে বাবা। তুমি ওটা নিয়ে ভেবো না তো মা, আমি ম্যানেজ করে নিব। আর তৌহিদকে একটু বুঝিয়ে বলিস, হঠাৎ আমার পাটাতে চোট লেগেছে বলে আমি যেতে পারলাম না। আর ভালো কথা,
ওদের বাড়ি থেকে কোথাও একা একা ঘুরতে বেরোবি না কিন্তু একদম। আচ্ছা মা, ভাইয়া হলে কি এত এত পরামর্শ আর উপদেশ দিতে? ইভানটা তো খুব ঘুরে বেড়াতে পছন্দ করে, কিন্তু তুই তো আমাদের ছাড়া কোথাও যাসই নি বলতে গেলে। যাইনি কারণ তোমরাই আমাকে কোথাও যেতে দাও না, সারাক্ষণ কেউ না কেউ সঙ্গে লেগেই থাকো। আচ্ছা বাবা হয়েছে, রওনা দে এবার, তা না হলে কিন্তু দেরি হয়ে যাবে। উপহারের প্যাকেটটা ঠিক মতো গুছিয়ে ওর ব্যাগে দিয়েছো তো মিনা? আরে হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। আসি মা। সাবধানে যাস বাবা, অপরিচিত কারো থেকে কিছু খাস নে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, বাবা আসছি। আমরা যখন পরিচিত কোনো জায়গায় যাই তখন এমনিতেই পথ খুব লম্বা মনে হয়, অথচ চেনা পথে বারবার গেলে দূরত্বটা ঠিক ততটা মনে হয় না। ঈশানের হয়েছে এমন একটা অবস্থা যে একে তো সে পথঘাট কিচ্ছু চেনে না, তার উপরে সঙ্গে পরিচিত কেউ নেই, কাজে খুব বিরক্ত লাগছে। যদি জার্নিটা আরামদায়ক হতো তাহলে হয়তো বিরক্তির মাত্রাটা একটু কমত, কিন্তু বাসের যে অবস্থা তাতে মনে হচ্ছে অনন্তকাল ধরে ঈশান বাসেই বসে আছে। ইস, কেন যে বাবা একটা গাড়ি কেনে না কে জানে। বাবা রীতিমতো ম্যাপ করে দিয়েছেন এবং বলেছেন ময়মনসিংহ পর্যন্ত গিয়ে আবার বাস চেঞ্জ করে নেত্রকোনার বাসে উঠতে, তাহলে নাকি একদম বাড়ির কাছাকাছি কোন স্টেশনে নামিয়ে দিবে, সেখান থেকে ভ্যানে করে বিয়ে বাড়ি। কিন্তু বাস স্ট্যান্ডে তো সরাসরি নেত্রকোনার বাস পাওয়া গেছে। ঈশান বাবার সঙ্গে কথা বলে একেবারে নেত্রকোনার বাসেরই টিকিট করল, এই জন্যই বোধহয় জার্নিটা এত লম্বা মনে হচ্ছে। সে যাক, বাসের লোকদের সঙ্গে কথা বলে জানল উত্রাইল নেমে ওখান থেকে কিছু না কিছু পাওয়া যাবে, যা দিয়ে ওই গ্রামে অর্থাৎ নলচাপাড়া পৌঁছানো তেমন কঠিন হবে না। ঈশান কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে বাসের দুলুনিতে একটু বোধহয় ঘুমিয়েই গেল। হঠাৎ হট্টগোলে ঘুম ভাঙল, বাসটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন ভাই, যা হয়েছে হয়েছে, আমাকে এই পর্যন্ত ভাড়া রেখা, বাকি টাকা ফেরত দিয়ে দেন। এটা কোনো কথা নাকি? আপনার রুডের মাঝখানে নামাই দিবেন, যেমনি পারেন উত্রাল নিয়ে নামাইবেন। আপনারা একটু সবুর করেন ভাই, রাস্তাঘাটের ব্যাপার আমি তো সব চেক করে বেরিয়েছি, কিন্তু হঠাৎ এমন হইব কেন জানি। আপনাকে স্বভাবই এমন, গাড়িতে ঠেসিয়া লোক উঠাইবেন, মাঝখানে এসে তামাশা জুড়বেন, ফাজামি পাইছেন নিয়া টাকা ফেরত দেন। এই দেড়া ভেতরে ধরে মাইল লাগা, গাড়ির ব্যবস্থা হইয়া যাইব, ওকে সাহস বেশি হইয়া গেছে। ওই এই গাড়ি মালিক কেরা? এই মালিকের নাম কহ, আমি মালিকের লোকের কথা কইতাছি, তোকে দেখাইতাছি, দাঁড়া। ভাই ভাই একটু সময় দেন, সাকের একটু সমস্যা হয়েছে। এই তো সামনেই মেকারের দোকান আছে, সাক্কা আনতে গেছে, আধা ঘন্টার মধ্যে এই গাড়ি চলবে। আমগরে সময় দেখাও, রাতের আগে তো উত্রাইল যাওয়া যাইতো না, আধা ঘন্টার গপ করো মিয়া, আধা ঘন্টা না এক ঘন্টা চাক্কা লইয়া আসতে পারবা কিনা সন্দেহ আছে। না না তাড়াতাড়ি আইবো, টেম্পু রিজার্ভ করে গেছে। আচ্ছা ভাই, গাড়িটা শেষ পর্যন্ত যাবে তো? ভাই যান, আপনি কি কন, আমরা বাড়ি যাবো না? আমাকে তো যাইতে, আপনি টেনশন লইন না, গাড়ি সারবো। অলরেডি অনেক বেঁচে গেছে, চাকানতে কতদূর গিয়েছে আপনাদের লোক? সামনের বাজারেই গেছে, এই তো আয়সা পড়লো বললাম। ঈশান ভাবতেই পারেনি রাস্তায় এমন একটা ঘটনা ঘটবে, আধ ঘন্টা বলে পুরো দুই ঘন্টা লেট। অজ্ঞতা অপেক্ষা ছাড়া আর কোনো উপায় ছিল না ওদের কাছে, এমন জায়গায় বাসটা নষ্ট হলো যে পাশে একটা চা স্টল পর্যন্ত নেই। লোকজন অযথা এখানে ওখানে হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ, তারপর ছোট ছোট জটলা বেঁধে গল্প শুরু করে দিল। ঈশান কোনো জটলায় ভিড়তে পারল না, আর তাই ওর সঙ্গী হলো মোবাইলের গান। টানা এতক্ষণ গান শুনতে যা হলো তা হচ্ছে মোবাইলটা চা ছাড়ালো। একদিকে অবশ্য ভালোই হলো, বাবা মার ফোনের অত্যাচারটা বন্ধ হলো, বিকেলের মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার কথা। সেখানে উচ্চার এসে নামলো ঈশান রাত 10:30। সাধারণত বাস স্ট্যান্ডগুলো প্রায় সারা রাতই ব্যস্ত থাকে, কিন্তু শীতের রাত বলে একেবারেই নিশ্চুপ, এদিকে মোবাইলটাও পুরোপুরি বন্ধ। ইস, কেন যে এক্সট্রা ব্যাটারিটা সঙ্গে আনলো না। কিন্তু আরো বিষয় ঈশানের জন্য অপেক্ষা করছিল, আর তা হচ্ছে নলচাপাড়া যাওয়ার মতো কোনো লোকই পাওয়া গেল না। ভালো বিপদ হলো তো দেখছি, অবশ্য যাও একজনকে পাওয়া গেল, তিনি যাবেন প্রায় মাইল খানেক সামনে, ওখানেই নাকি রাতে ভ্যান থাকে। কারণ গঞ্জে একটা সিনেমা হল আছে, সিনেমা হলের নাইট শো শেষ হলে একটু বেশি ভাড়াই লোকে বাড়ি যায় বলে, দু একজন ভ্যান চালক রাতে ভ্যান নিয়ে সেখানে বসে থাকে।
অন্ধের মতো সেই আশায় ঈশান ওই ভদ্রলোকের সাইকেলে চেপে বসল। ব্যাগটা নিয়ে যদিও খুব ঝামেলা হচ্ছিল, তবুও মনের ভেতর থেকে কেউ একজন ঈশানকে বলছে, ভেবে দেখ অপরিচিত লোকের সঙ্গে যাওয়াটা ঠিক হচ্ছে নাকি। কিন্তু ভাববার অবকাশ সত্যি ঈশানের নেই। শীতের রাতে একা একাই বাস স্ট্যান্ডে জমে যাওয়ার চেয়ে একটুখানি পথ এগিয়ে থাকাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। ভাইয়া হলে কি করতো কে জানে, তবে অ্যাডভেঞ্চার শব্দটার সঙ্গে যে স্বস্তির কোনো সম্পর্ক নেই এটা ঈশান আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। হায় রে বিয়ের নিমন্ত্রণ, এই ছিল কপালে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতটাও যেন আরো জেঁকে জানান দিচ্ছে আর নিস্তব্ধতা ভেঙে চলেছে ঝিঝি পোকার মিছিল। ঘড়ির সময়ের চেয়ে রাতটা যেন আরো বেশি গভীরতা নিয়ে নামছে পৃথিবীতে। রাতের পৃথিবীর এই ঘন কালো রূপ ঈশান এর আগে কখনো দেখেনি, দেখার প্রয়োজনও হয়নি। আপনি এখানেই নামেন, আমি একটু উল্টা দিকে যাব। নলচাপড়া ভাই এই ডানেই, এই সোজা নাক বরাবর হাঁটেন, 10-12 কদম হাঁটার পর একটা বড় আম গাছ পাইবেন, ওইখানেই ভ্যান আছে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। এইটা আর কি এমন কাজ ভাই, একটুখানি কথা আইলেন। হ্যাঁ আসি ভাই। কেউ আছেন? এই যে ভাই কেউ আছেন? ভাই জানলে তো আগে দেখছি না, নতুন লোক মনে হইতাছে। জি আমি ঢাকা থেকে এসেছি, নলচাপড়া যাব। আপনার ভ্যান তো মনে হয় ওইদিকে যাবে তাই না? আমার বাড়ি নলচাপড়ার আগে, যার বাড়ি নলচাপড়া সে আজ ভ্যান নিয়ে আসে নাই। তবে নলচাপড়া পর্যন্ত না গেলেও ওইখান থেকে সামান্য হাঁটলেই গ্যারাম পাইয়া যাবেন। যাইবেন কই? তৌহিদ ইসলামের বাড়িতে। তাইলে একটু অপেক্ষা করা লাগবো, নাইট শো এখনো ভাঙে নাই। আমার কোনো অসুবিধা নেই। প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার পর দুই তিনজন লোককে পাওয়া গেল ঠিকই, তবে তারা একদম শেষ গ্রাম পর্যন্ত যায়নি। ভাড়া দিয়েছে অবশ্য শেষ গ্রাম পর্যন্ত, এটাই ভ্যান চালকের এই শীতের রাতের বাড়তি আয়। ভ্যান চলছে ভাঙা চোরা ইটের রাস্তার উপর দিয়ে, সঙ্গে ঝাঁকুনি এবং ইটের বিদঘুটে খড়খড় শব্দ। বেশ খানিকটা যাওয়ার পর একটা তার কাটার বাউন্ডারি দেওয়া জায়গার সামনে ভ্যানটা হঠাৎ থামল। ঈশান যেন আঁতকে উঠল, দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, মানুষের মতোই অবয়ব, তবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্য তো, এখানে কেন ভ্যানটাকে থামানো হলো কে জানে। প্রচন্ড ভয় লাগছে তার, সারা শরীরের মাংসপেশিগুলো যেন জমাট বেঁধে যাচ্ছে। কি হচ্ছে আজ ঈশানের সাথে? ওই কেন রে, ইদ্রিস ভাই নাকি? হ্যাঁ, তারা আমারে লইয়া যা। উনি কে? উনি কবরখানা দেখশুন করে। এটা কি কবরস্থান? কেন দাঁড়াইতেছেন? না মানে এত রাতে কবরস্থানে উনি একা একা কি করছেন? কবরখানারে ডরাইয়া লাভ নাই ভাইজান, এইটাই আমার গো আদম জাতির আসল ঠিকানা। দুনিয়া কয়দিনের, দুনিয়া তো বেড়ানোর জায়গা, এইখানেই যাইতে হইব। চল চল ব্যান্টান দে। এটা কেডা নতুন মানুষ, ঢাকার লোক, যাইব নলচাপড়া। আপনি গোরস্থানে কি করতেছে? আর কইস না, কাঁচা কবর আছে দুইখান, গেছিলাম গঞ্জে, হাইকাই বাড়ি যাইতাম, তোরে পাইয়া ভালোই হইল। কবর ঠিক আছে? এখনো কোন শিয়াল তো দেখলাম না। কবরের উপর বেশি কইরা খেজুর পাতা আর বড়ই কাটা দিয়া আসলাম, কবে যে গোরস্থানে সে মানাটা ওয়াল কইরা দেব কে জানে। দুই দিন পর পরে শিয়ালে নতুন কপুর থেকে লাশ তুলা খায়। গেরামের সব কামে ঢিলামি। অবলীলায় ভ্যান চালক আর ইদ্রিসের কাঁচা কবরের গল্প শুনে ঈশান শীতের চেয়ে ভয়ে জমে যাচ্ছে। খোলা রাস্তার হু হু বাতাস এখন শীত নয়, বরং অশরীরী কোনো কিছুর অনুভূতি বইয়ে আছে। মৃত মানুষের গায়ে সাদা কাফন পরা দেখলে ঈশান ভয়ে অস্থির হয়ে যায়।
আর এরা রাত দুপুরে কি টপিক নিয়ে কথা বলছে রে বাবা? এদের কি ভয় ডর বলে কিছু নেই? অলরেডি রাত 12টা বেজে গেছে, অর্থাৎ এখন থেকেই 31st শুরু। যেখানে ঈশানের প্ল্যান ছিল, প্ল্যান চেট করে লিওনার্দো দা ভিঞ্চির আত্মা নামাবে, সেখানে দিব্যি কবরস্থানের অসংখ্য আত্মা সঙ্গে নিয়ে এই গভীর রাতে অজানা অচেনা জায়গায় চলেছে। আচ্ছা, ওই ইদ্রিস লোকটা সত্যি কোনো মানুষ তো নাকি জিনটিন? আর কিচ্ছু ভাবতে পারছে না ঈশান। মনের ভেতরের দুঃসহ ভয়টা ঈশানকে আরো উস্কানি দিচ্ছে। ইস, আর কতক্ষণ ওদের উদ্ভট ভয়ঙ্কর গল্পের সঙ্গে পথ চলতে হবে তা একমাত্র ওরাই জানে। ভয় যে আসলে কতটা ভয়ঙ্কর হয় উপযুক্ত পরিবেশে, সেটা ঘরে বসে কেউ কোনোদিন টের পাবে না। হঠাৎ একটা দুই রাস্তার মোড়ে ভ্যান থামিয়ে ভ্যান চালক বলল, সামনের বাম দিকের কাঁচা রাস্তার কয়েক কদম হাঁটলেই নলচাপাড়া গ্রাম শুরু, ব্যাস উনি আর যাবেন না। ইদ্রিস আরো আগে নেমে পড়েছে। ঈশান শুনেছিল গ্রামের মানুষ খুব হেল্পফুল হয়, কিন্তু এখন তো দেখছি উল্টো। বরং গ্রামের মানুষ সবাইকে ওদের মতোই সাহসী ভাবে বোধ হয়। যাই হোক, বাম দিকের কাঁচা রাস্তায় হাঁটছে ঈশান, তবে কয়েক কদম নয়, হেঁটেই চলছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ দূরে একটা আলোর কিছু দেখতে পেল। ঈশানের মনে হচ্ছে এর চেয়ে আনন্দিত আর সে কোনো দিনও হয়নি, যতটা হয়েছে ওই এক বিন্দু আলো দেখে। হাঁটতে হাঁটতে আলোর বিন্দুর পরিধি বাড়ছে, সেই সঙ্গে ঈশানের আনন্দ। গন্তব্যে পৌঁছে দেখে এটা একটা লম্বা সরল রেখার মতো কাঠের বাড়ি, উঠানে আলো জ্বলছে আর সবকটা কাঠের দরজা ভেতর থেকে বন্ধ। ঈশান দরজায় ঠকঠক শব্দ করছে। চলছে এবিসি রেডিও 89.2। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। যেই গল্পে আমরা দেখেছি শুরুতে যে এসান সাহেব একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, তার তিন ছেলে মেয়ে এবং তার স্ত্রী তাহমিন এবং ছোট ছেলে ঈশানকে নিয়ে সে শান্তিনগরের একটি বাড়িতে থাকেন। হঠাৎ একদিন এসান সাহেব একটি নিমন্ত্রণ পত্র পেলেন তার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু তৌহিদের মেয়ের বিয়ে। যে বিয়েতে যাওয়া তার খুবই জরুরি, কিন্তু তিনি তার পায়ে চোট পাওয়ার কারণে সেখানে যেতে পারছেন না বলে তার ছোট ছেলে ঈশান, যে নাকি ভীষণ ঘর কোনো, তাকে তিনি পাঠাতে চাইলেন। শুরুতে ঈশান বারণ করে দেয় তার বাবাকে, কারণ 31st নাইটে তারা প্ল্যান চেট করে লিওনার্দো দা ভিঞ্চির প্রেতাত্মাকে নামাবে, প্রচুর আয়োজন করা হয়েছে সে কারণে সে যেতে চাইলে না এবং তার বাবাকে না বলে দিল। তো পরে তাহমিনা অর্থাৎ ঈশানের মা অনেক বলে কয়ে তাকে রাজি করেছে এবং এক পর্যায়ে আমরা দেখলাম যে ঈশান রওনা দিয়ে দিয়েছে সেই গ্রামের বাড়িতে বিয়ে খেতে যেতে, যে গ্রামটি হচ্ছে অনেক দূরে নেত্রকোনার একটি গ্রাম, নলচাপড়া বলে সেই গ্রামটির নাম। তো সেখানে প্রথমে যখন সে যাওয়া শুরু করলো বাস নষ্ট হয়ে গেল, সেখানে দু ঘন্টা লেট, সময় মতো সে পৌঁছাতে পারবে কি পারবে না কিছুই জানে না, অনেক রাত হয়ে যাচ্ছে তার পৌঁছতে পৌঁছতে। এবং অবশেষে যখন বাস যেখানে থামলো সেখান থেকে বহু কষ্টে একটি ভ্যান জোগাড় করে সে যখন তার গন্তব্যে পৌঁছলো, তার আগে সেটি লোমহর্ষক ঘটনা বা গল্প শুনল ভ্যান চালক এবং এক আগন্তুকের কাছ থেকে, যে কিনা একটি কবরস্থানের মধ্যে একটি নতুন কবর দেখাশোনা করবার জন্য গিয়েছিল। সে তখনই ভীষণ ভয় পেয়ে গেল এবং যখন সে তার গন্তব্যে পৌঁছল সেখানে সে দেখতে পেল একটি সরু লম্বা মতন একটি বাড়ি, আলো জ্বলছে, সেই বাড়িতেই তাকে ঢুকতে হবে। সেই বাড়িতে যখন সে দরজা ধাক্কালো সেখানে গিয়ে আমাদের এই প্রথম পর্ব শেষ হয়েছে। তারপরে কি হবে আমরা জানি না, সেই বাড়ির দরজা কে খুলে দেবে, ভিতরে কে, কোন মানুষ আছে কি মানুষ নেই, সবই আমরা জানবো এই দ্বিতীয় পর্ব থেকে। তো সঙ্গে থাকুন। ভেতরে কেউ জেগে আছেন, শুনছেন? একটু দরজাটা খুলবেন। এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন কেউ? এসেছেন? না, মানে আমি একটা বিয়ে বাড়িতে যাব, পথে বাস খারাপ হয়ে যাওয়া এত রাত হয়ে গেছে, যদি আজ রাতটা আপনাদের এখানে একটু থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে। আপনি ঠিক বাড়িতে এসেছেন, এটাই সেই বিয়ে বাড়ি, আর আমারই তো বিয়ে। কিন্তু এত নিশ্চুপ যে বাড়িটা, বাকিরা সবাই? সবাই শুয়ে পড়েছে, শীতটা একটু বেশি তো তাই। সকাল থেকে আয়োজন শুরু হবে, আপনি আসুন আমার সঙ্গে। আমাকে আপনি চিনলেন কি করে? আমি অপেক্ষা করছিলাম, এই যে এই ঘরটাতে আপনার থাকার ব্যবস্থা হয়েছে, আপনি ভেতরে আসুন। আচ্ছা, এখানে ইলেকট্রিসিটি নেই? সব জায়গায় সব আলো সব সময় থাকে না, আপনি
জানেন না? দেখি মেয়েটা মুহূর্তের মধ্যে কোথায় মিলিয়ে গেল, আর দরজা বন্ধ হয়ে গেল কেন? এই শুনছেন, শুনছেন দরজা বন্ধ হয়ে গেছে কেন? দরজা খোলাই আছে, অস্থির হবার কিছু নেই, সমস্ত অস্থিরতা এখনই শেষ হবে। কি আশ্চর্য, মেয়েটা এমন বিশ্রীভাবে হাসছে কেন? আমাকে কি তবে আটকে ফেলা হয়েছে? না না, কি ভাবছি, এসব কোনোদিন বাস্তবে হয়? এগুলো ভূতের গল্প আর রূপ কথায় ঘটে, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। ঈশান যে ঘরটাতে আছে, সে ঘরটাতে একটা মাত্র পালঙ্ক আর চারপাশে কাঠের দেয়ালে বাঁধাই করা নানা মনীষীদের নীতি কথা। ঘরের মেঝে ও কাঠের ছাদও কাঠের, পাটাতন বাড়ি, তার মানে বাড়িটার উপরেও ঘর আছে হয়তো। বাড়িটাতে কয়টা ঘর আছে সে হিসাবে এখন ঈশান আর করছে না। ঈশান এখন বেশ ভালো বুঝতে পারছে যে সে কোনো ফাঁদে পড়েছে। মেয়েটি এখনো আসেনি, তার মানে ঈশান বন্দি। কি হচ্ছে এসব, বিশ্বাস করতে মন চাইছে না। ঈশান তো লিওনার্দো দা ভিঞ্চির আত্মা একা নামাতে চায়নি, তবে কেন ও একা এমন ভয়ঙ্কর বিপদে পড়ে গেল? এদিকে ফোনটাও বন্ধ, ঘরে অবশ্য একটা মোমবাতি জ্বলছে, কিন্তু সে আলোতে চারদিক আরো ভুতুড়ে মনে হচ্ছে। যেভাবেই হোক এখান থেকে ঈশানকে পালাতে হবে, আর ওই মেয়ে আদৌ কোনো বিভ্রম কিনা আর এখন ঈশান ওসব ভাবতে চায় না। এখন এখান থেকে বেরোতে হবে এবং জানে বাঁচতে হবে। যা ঘটছে চারপাশে তা স্বপ্নও নয়, রূপকথাও নয়, বাস্তব। হন্যে হয়ে ঈশান ঘরের এদিক ওদিক ছুটছে। না, প্রতিটা জানালা এমন ভাবে আটকানো যে মনে হচ্ছে এক্সট্রা মনোযোগ দেয়া হয়েছে জানালাগুলোকে চিরতরে বন্ধ করবার জন্য। শেষবার আর একবার দরজাটা প্রাণপণে ধাক্কাচ্ছে ঈশান। হঠাৎ পালঙ্কের ডান পাশে একটু তেছড়া মতন একটা আয়না বা গ্লাস দেখতে পেল। কি ওটা, ওখান দিয়ে কি বের হওয়া যাবে নাকি? ওই আয়নার পেছনে কোনো গোপন পথ নেই তো? ঈশান দ্রুত ওই দিকটা এলো আর গিয়ে দেখল সরু তিনটা কাঠের সিঁড়ি নিচে নেমে গেছে। হয়তো বের হবার পথ এটাই। কিছু না ভেবে ঈশান সিঁড়ি দিয়ে নিচে চলে এলো, কিন্তু তাতে বরং আরো ভুল হলো, সিঁড়ির মুখের আয়নাটাও আটকে গেল। এইবার মৃত্যু অবধারিত। অন্ধকারে ঈশান যা দেখল তা চোখ ঠিক মেনে নিতে পারছে না। ছোট্ট এই ঘরটার চারদিকে শুধু আয়না আর আয়না, এবং আয়নাগুলো ভাঙা। ভাঙা আয়নার প্রতিটা টুকরোতে ওই মেয়ের মুখ বিশ্রী বিকট শব্দে হাসছে, আর মনে হচ্ছে কেউ যেন এই মাত্র আয়নাগুলোকে ভাঙছে, ভাঙার শব্দ পর্যন্ত কানে আসছে। কিন্তু আয়না তো ঈশানকেও দেখা যাওয়ার কথা, অথচ শুধু ওই মেয়েটির মুখ কেন? ঈশানকে কোথাও দেখা যাচ্ছে না। এইটাই বোধ হয় ঈশানের মরণ ফাঁদ। আমি এই আয়নার টুকরোয় 150 বছর ধরে বন্দি, আজ তোকে পেয়েছি। তোর রক্ত দিয়ে আয়নায় আমার মুখ মুছে দেব। আমাকে যেতে দিন প্লিজ, আমাকে মারবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এত বছর পর যখন তোকে পেয়েছি তখন আমার মৃত্যু পিপাসা তো মেটাবই, কি বলিস? আমাকে ছেড়ে দিন, আমাকে বেরোতে দিন, আপনার দুটি পায়ে ধরি, প্লিজ যেতে দিন আমাকে। আমাকে কেন মরতে হলো, কেন সেদিন সে এলো না, আমাকে কেন এই টুকরো আয়নায় বন্দী হতে হলো? কি করলে আপনি মুক্ত হবেন বলুন, আমি তাই করব, আমাকে এখান থেকে বের হতে দিন। তুই কতবার আমাকে মুক্ত করবি? আমি তো প্রতিটা ভাঙা আয়নার টুকরায় বন্দী। কতবার তুই আমাকে মুক্ত করবি? রক্ত লাগবে, রক্ত চাই আমার, অনেক রক্ত, রক্ত দিয়ে আয়নার টুকরো আমি বন্ধ করে দেব। আমার রক্ত চাই, আমার তো রক্ত চাই। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে কেন মারবেন, আমাকে ছেড়ে দিন। রক্ত রক্ত রক্ত, অনেকদিন অনেকদিন রক্ত পাই না, এখন পেয়েছি, রক্ত চাই, রক্ত তোকে আমি। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও। মুক্ত
মুক্তির পথ খুঁজতে গিয়ে ঈশান যেন নিজেই মৃত্যুর পথ বেছে নিল। রাতের অন্ধকারে বন্ধ দরজার বাইরে বের হওয়ার জন্য আয়নার পেছন দিক দিয়ে যে ঘরে সে প্রবেশ করল, সে ঘরেই ওর জন্য উৎপেতে ছিল মৃত্যুদূত। ঘরটার চারদিকে আয়না আর সমস্ত আয়না ভাঙা। প্রতিটা ভাঙা আয়নায় ওই মেয়ের মুখের প্রতিবিম্ব। সবকিছু ঈশানের কাছে এতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, আর কিছুই ভাবতে পারছে না সে। শুধু এক একটা সেকেন্ড গুনছে কখন মৃত্যুতে তার নিঃশ্বাস বন্ধ হবে। ভাঙা আয়নার টুকরোয় বন্দি প্রতিটা অবয়ব যেন চারদিক থেকে ছুটে আসছে, আর ঈশান পাগলের মতো এদিক ওদিক ধাক্কা দিচ্ছে। একটা সময় হঠাৎ কিভাবে যেন একটা আয়নার ভাঙা টুকরো অংশ দেয়াল থেকে ঈশানের হাতে চলে এলো। আর আশ্চর্য, সমস্ত হাসি যেন থেমে গেল, শুধু একটা বিকট চাপা আওয়াজ আসছে, যেন এই মুহূর্তে ঈশান নয়, লায়লার অতৃপ্ত পুরনো আত্মা ঈশানের হাতে বন্দী। বিপদে পড়লে নাকি মানুষের মাথা খুলে। চট করে ঈশান বুঝতে পেরেছে, যতক্ষণ ওই আয়নার ভাঙা টুকরোর হাতে থাকবে ততক্ষণ সে বেঁচে থাকবে। যেভাবেই হোক ওই ভাঙা আয়নার অংশ হাতছাড়া করা যাবে। চারদিক থেকে লায়লার অতৃপ্ত আত্মা আয়না ভেঙে বেরিয়ে আসছে এবার। আর ঈশানকে মারার কথা না, বা ঈশানের রক্ত নয়, বরং বলছে আয়নার টুকরো দেয়ালে লাগিয়ে দে, তা না হলে তোকে কেউ বাঁচাতে পারবে না। দেয়ালে ওই টুকরো লাগিয়ে দে, নইলে তুই মরবি। আমি মরলে মরবো, কিন্তু ভাঙা আয়নার টুকরো তুমি পাবে না। ওইটা 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 আমার হাতে দে বলছি, আমার হাতে দে। ওটা আমাকে এখান থেকে বের হওয়ার পথ বলে দাও, আমি তোমার এই আয়নার টুকরো দিয়ে দিব। আমি মানুষকে বিশ্বাস করি না। তবে আমিও তোমার কথা শুনতে পারবো না। তুই মরবি, তোকে মরতেই হবে। তোকে মেরে তোকে মেরে আমি আমার আত্মার অংশ নেব। আমি মরবো, কিন্তু আয়নার এই অংশ তুমি পাবে না। মেরে ফেলো আমাকে। ওই আয়না মৃত্যু আয়না, সবাই মরবে, তুই মরবি, সবাই মরবে। রাতে সেই দুঃসহ ভয়ঙ্কর ঘটনা কতক্ষণ কিভাবে চলেছিল আর কখন কোথায় বা শেষ হয়েছিল তার কিছুই ঈশানের মনে নেই। ঈশান চোখ খুলে দেখে তাকে ঘিরে অসংখ্য অপরিচিত জিজ্ঞাসু জোড়া কতগুলো চোখ, সবাই ওর মুখের উপর ঝুঁকে আসছে। অচেনা লোকজনদের মধ্যে একটা চাপা গুঞ্জন, উৎসুক জনতার নির্বাক চোখই নয় এবার, বরং সবার প্রশ্নটি, কে আপনি, এখানে কিভাবে এসেছেন, কোথায় যাবেন, ইত্যাদি ইত্যাদি। আর ঈশান মনে মনে ভাবছে, আমি বেঁচে আছি, আমি সত্যিই বেঁচে আছি। আপনি কে গো বাবা? আমি আমি মানে আমি এখানে কিভাবে এলাম? আমরা তো তাই কই, কোথায় আইছেন আপনি? আমি আসলে নলচাপড়া গ্রামে যাব, কিন্তু রাতে এখানে এসে। নলচাপড়া তো ওই ডান দিকের কাঁচা রাস্তায়, তুমি তো উল্টা পথে আইছো। কিন্তু আমাকে তো একজন ভ্যান চালক বলেছেন বাম দিকে কয়েক কদম হাঁটলেই নলচাপড়া। নলচাপড়ার কোনখানে, কার বাড়ি যাইবা? আমি তৌহিদ সাহেবের বাড়িতে যাব, ওনার মেয়ের বিয়ের দাওয়াত ছিল। ও মাস্টার সাহেবের বাড়ি, তুমি তো উল্টা আইছো, আমার লগে চলো। কিন্তু তুমি এখানে পড়ে আসিলা কেন কত বাবা? কোন বদলুকের চক্করে পড়ছিলা নাকি রাইতে ডরাইছো? এই জায়গার তো দুষ আছে বলে। আমি তো নিজেও জানি না আমার সঙ্গে গত রাতে কি ঘটেছে, মানে এই দিকটায় তো রাইতের বেলা তেমন একটা লোকজন আসে না। ঈশান গত রাতের ঘটনাটা বলতে গিয়েও যেন থেমে গেল, কারণ হঠাৎ লক্ষ্য করল ঈশানের হাতে একটা আয়নার ভাঙা অংশ। ঈশান সাবধানে ভাঙা আয়নার টুকরোটা লুকিয়ে ফেলল, আর তখনই যেন জিভ আটকে গেল। না না, কিছু তো এই ঘটনার কথা এদের বলা যাবে না, কারণ ঈশান এখন যেখানে পড়েছিল সে জায়গাটায় কোনো কাঠের বাড়ি নেই, বরং লম্বা লম্বা কিছু মেহগানি আর সারি সারি কিছু গাছ দাঁড়িয়ে আছে। এই সারির মাঝখানটা ফাঁকা, তার মানে ওই ফাঁকা জায়গাতেই ঈশান জ্ঞান হারিয়ে পড়েছিল, মনে মনে এসব ভাবছে। আর ভিড় থেকে একটা পরিচিত মুখ ঈশানের সামনে এসে দাঁড়ালো, তিনি গতকাল রাতে সেই ভ্যান চালক। আপনি এখানে? এত মানুষের জটলা দেখে আসলাম, এখানে কি করেন? আপনার তো বিয়া বাড়িতে যাওয়ার কথা ছিল। আপনি নিজেই তো আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছেন। কি কম,
আমি না আপনাদের কইলাম ডাইন দিকে কয়েক কদম হাঁটলেই নলসাপড়া, কিন্তু রাতে আপনি আমাকে বাম দিকে যেতে বলেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আর এখন মিথ্যা কথা কেন বলছেন? আপনি ভুল শুনছেন, আপনারে মিশা কথা কইলে আমার লাভ কি? আপনি কি আমাকে টাকা দিবেন? আমি ঠিক পথই দেখাইছি যত সব। আমি ভুল শুনিনি, আপনি ইচ্ছে করে অসভ্যতা করেছেন। না না বাবা, ওরে আমরা চিনি, ও তো মিশা কথা কনের লোক না, তুমি ভুল শুনছ। ঠিক আছে, আমি ভুল শুনেছি, এবার হয়েছে। আমাকে এবার যেতে দিন, আপনাদের কারো সাহায্য আমার দরকার নেই। যান যান, সবাই কাজে যান তো, বেহুদা ভিড় ভাড়ে লাভ নেই এখানে। অবশেষে এসে নলচাপাড়া গ্রামের তহিদ সাহেবের বাড়ি পৌঁছলো। আর আশ্চর্য ব্যাপার, এখানে ইলেকট্রিসিটি আছে। ফোনে চার্জ দিয়ে ঈশান মা বাবার সঙ্গে কথা বলে নিল, তবে রাতের এই ঘটনা চেপে গেল। ভীষণ টেনশন করছিলেন ঈশান সাহেব আর তামিনা, বারবার তহিদকে ফোন দিয়েছে কিন্তু মনোপুত কোনো খবর পাননি বন্ধুর কাছ থেকে। তহিদ সাহেব বাস স্ট্যান্ডে লোকও পাঠিয়েছিলেন, কিন্তু ঈশানকে তো কেউ চেনে না, তাই খোঁজ দিতে পারেনি। সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই বন্ধু। যাই হোক, সমস্তটা শোনার পর সবার স্বস্তি। ফোন বন্ধ হয়েছিল, চার্জ ছিল না, বাস লেট, এইসব আর কি। সারা দিন ঈশানের বেশ ভালোই কাটল। কাছ থেকে গ্রামের বিয়ের অনেক নতুন নতুন আচার অনুষ্ঠান দেখতে পেল। আর তহিদ সাহেব ঈশানের আপ্যায়নে একটু বেশি বাড়তেই যত্ন নিচ্ছিলেন, একে তো কাছের বন্ধুর ছেলে। তারপর এতদিন পরও দাওয়াত রক্ষা করেছে ঈশান, সেই আনন্দে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ঈশানকে একটা অজানা ভয় তাড়া করতে শুরু করলো। আর সেই ভয়টা হচ্ছে ভাঙা আয়নার টুকরো। হঠাৎ তার মনে পড়ল ভাঙা আয়নাটার কথা। ওটা সে একটা গেঞ্জি দিয়ে ভালো করে মুড়ে ব্যাগের একদম ভেতরে লুকিয়ে রেখেছে। কেউ যদি ভাঙা আয়নার টুকরোটা দেখে ফেলে বা নিয়ে যায় কি করবে ঈশান? টুকরোটা ফেলে দেবে? এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে ব্যাগ থেকে আয়নার অংশটা হাতে নিতেই চমকে উঠল। এ কি, আয়নায় ঈশানের মুখ দেখা যাচ্ছে, অথচ গত রাতে আয়নার কোথাও ওকে দেখা যায়নি। তার মানে বিপদ কেটে গেছে, ঈশান মনে মনে ঠিক করল। যাওয়ার পথে চলন্ত বাস থেকে ভাঙা আয়নার টুকরোটা কোন একটা খাঁদেটাতে ছুঁড়ে ফেলে দেবে। শুধু শুধু এটুকু ঝামেলা পুষে রেখে কোনো লাভ নেই, যা ঘটেছে তা সে ভুলেও মনে রাখতে চায় না। একবার ঢাকা পৌঁছতে পারলে জীবনে আর কোনো দিন এই গ্রামে আসবে তো নাই, বরং নামটা পর্যন্ত ভুলে যাবে। মানুষের অনেক কর্মকাণ্ডই ভাবনার সঙ্গে মেলে না, ঈশানেরও মেলেনি। ভাঙা আয়নার টুকরো সে ফেলতে পারেনি, কারণ হঠাৎ তার মনে হয়েছে যদি ওই ভাঙা আয়নাটা সে হাতছাড়া করে তবে আয়নার বন্দি প্রেতাত্মা ঈশানকে মেরে ফেলবে। কেননা সত্যি তো ওই মেয়ের আত্মার একটা অংশ এখন ঈশানের হাতে। ঈশান বাড়ি ফিরে এলো, তবে ওর মধ্যে একটা পরিবর্তন সবার চোখে পড়েছে, আর তা হচ্ছে ও কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না। সারাক্ষণই কি যেন ভাবে, একা একা দরজা বন্ধ করে বসে থাকে। স্কুয়াশে চলছে বিস রেডিও এফএম 89.2। তার এতক্ষণ শুনলেন আজকের কাহিনীর দ্বিতীয় অংশ, যেখানে আমরা দেখলাম যে ঈশান সেই বাড়িতে দরজা ধাক্কাবার পরে একটি মেয়ে এসে দরজা খুলে দেয় এবং বিয়ে বাড়ি মনে করে ঈশান সেই বাড়িতে ঢুকে, কিন্তু কাউকে না দেখতে পেয়ে সে প্রথমের দিকে অবাক হয় এবং আস্তে আস্তে সে বুঝতে পারে যে সে একটা ভালো ফাঁদে পড়েছে। কারণ এই মেয়েটিকে দেখে সে এক পর্যায়ে তার কথা শুনে ভয় পেতে থাকে এবং এক পর্যায়ে সেই বাড়ির থেকে পালাবার সময় সেই বাড়ির যে কটা ঘরের মধ্যে ঢুকে সেইখানেই দেখতে পায় সে ভাঙা দেয়াল জুড়ে ভাঙা আয়না এবং সে প্রতিটি আয়নায় ওই মেয়ের প্রতিবিম্ব। এবং সেই মেয়ে তার কথায় তাকে বলেই দেয় যে সে প্রতিশোধ নেবার জন্য অপেক্ষা করছে এবং তার জন্য অপেক্ষা করছিল। কেন সে প্রতিশোধ দিতে চাইছে, ঈশানের প্রতি তার কেন এত আক্রোশ, কোনো কিছুই জানা যায়নি গত পর্বে। কিন্তু আমরা দেখেছি ঈশান বহু কষ্ট করে তার কাছ থেকে বাঁচবার জন্য যখন চিৎকার চেঁচামেচি করছে সেই এক ফাঁকে একটি আয়নার ভাঙা অংশ ঈশানের হাতে চলে আসে এবং ঈশান বুঝতে পারে এই ভাঙা আয়নার অংশটি তাকে বাঁচিয়ে রাখতে পারে। এই আয়নাটি হাতছাড়া করলে সে বাঁচবে না। এবং তার যখন জ্ঞান ফিরে আসে সকালে তখন সে দেখতে পায় যে
রাতের বেলা যেখানে সে বাড়িটি দেখতে পেয়েছিল সেখানে কোনো বাড়িই নেই, সারি সারি গাছ দাঁড়িয়ে আছে এবং তার মাঝখানে সে শুয়ে আছে এবং অগণিত গ্রামবাসীর মুখ সে দেখতে পায়। যে সবাই অবাক হয়ে ভাবছে এই ছেলে কোথা থেকে এলো, এখানে কেন শুয়ে আছে, কিন্তু সে কাউকে কিছু বলে না এবং একটা পর্যায়ে সে ভাঙা আয়নাটি নিয়ে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে আসবার পর তার আচরণ একেবারে পাল্টে যায়, সে আগের থেকে অনেক চুপচাপ হয়ে যায়, কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না। এরপরে কি হবে? সে ভাঙা আয়নাটি কি আসলেই কোন অভিশপ্ত আয়নার অংশ যা ঈশানের জীবন বা ঈশানের পরিবারকে ক্ষতি করতে পারে? সবকিছু আমরা জানব কুয়াশার তৃতীয় অথবা শেষ পর্বে। না, এদিকে এসো। কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? বলো, ডেকে সারা বাড়ি মাথায় করছো কেন? তোমার মোবাইলটা কোথায়? কোথাও আছে হয়তো, কেন বলো তো? ঈশিকা তোমাকে ফোনে না পেয়ে আমাকে রিং দিয়েছিল, রাতে রেজাকে সঙ্গে নিয়ে বাসায় আসবে। আর ফোনটা কি যেখানে সেখানে রাখার জিনিস? আহা, ঈশিকা তো সন্ধ্যার পরই বেশি ফোন দেয়। সে যাক, আমি বাবা রান্নাঘরে যাই, আইটেম সংখ্যা তো বাড়াতে হবে। আচ্ছা, ঈশিকার জন্য একটু চাটনি করো, খুব পছন্দ করে মেয়েটা। আচ্ছা ঠিক আছে, জামাইয়ের পছন্দ মাথায় রেখো। কিন্তু আর কিছু বলবে? আমার কিন্তু অনেক কাজ, তোমার মতো বসে বসে তো আর আমার দিন কাটে না। জাতি হিসাবে মহিলারা পুরুষের দোষ খুঁজে স্বর্গ আনন্দ পায়, বুঝেছো তাহমিনা? আর পুরুষ জাতি নিজেদের অপারগতা অস্বীকার করার জন্য মহিলাদের দিকে একতরফা আঙ্গুল তোলে। না না, আর বাড়তে দিও না, কথা বললেই কিন্তু টকশো হয় না, টকশো চালানোর মিনিমাম একটা লজিক থাকা চাই। ঈশানের বড় বোন ঈশিকা আর ঈশিকার হাজবেন্ড এলো বাসায়, তবু ঈশান কিছুতেই ঘর থেকে বের হল না। আশ্চর্য, এমনটা কখনো হয় না। ঈশিকা বাবা মার কাছ থেকে শুনল বিষয়টা, ফোনে আগেও শুনেছিল, আর তাই এত তড়িঘড়ি করে বাবার বাড়িতে আসা। ঈশিকার রেজা যখন ঈশানের ঘরে ওর সঙ্গে দেখা করতে গেল, তখন দেখল ঈশান চেয়ার টেবিলে বসে আছে আর সামনে একটা ভাঙা আয়নার অংশ বিশেষ। পেছন থেকে ঈশানকে ডাকতেই ঈশান এক দৃষ্টিতে ঈশিকার দিকে তাকিয়ে রইল আর বলল, আপা তোদেরকে আয়নায় দেখা যাচ্ছে না কেন? ঈশিকা বিষয়টা খুব একটা গা করল না, সে কথা বলছিল হড়হড় করে, ব্যাস এইটুকুই। সে রাতে বাড়ি ফেরার পথে ঈশিকার রেজা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। ঈশানদের বাড়িতে শোকের ছায়া নেমে এলো, ইভান চলে এলো, সবাই শোকে এতটাই নিস্তব্ধ হয়ে আছে, ঈশানের পরিবর্তন নিয়ে কেউ আর মাথা ঘামাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু ঈশান জানে এই মৃত্যুর জন্য সেই দায়ী, কেননা আয়নায় যখনই কাউকে দেখা যায় না তখনই তার মৃত্যু অবধারিত। অথচ যে রাতে নিজেকেও ঈশান আয়নাতে দেখতে পায়নি সে রাতে তারও মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু হল না কেন? শুধুমাত্র এই এক ফালি ভাঙা আয়নার টুকরোটার জন্য? কি করবে এবার ঈশান? গত সপ্তাহে রাতের বেলায় হঠাৎ ওর পোষা বিড়ালটাকে আদর করতে করতে আয়নার সামনে আসতেই ঈশান আঁতকে উঠল, ওকে দেখা যাচ্ছে অথচ বিড়ালটাকে দেখা যাচ্ছে না। প্রথমে ঈশান অতটা পাত্তা দেয়নি বিষয়টাকে, কিন্তু পরদিন যখন জানালার সানসেটের উপর দেখে ওর বিড়াল পুষি মরে পড়ে আছে, বিষয়টা ঈশান কাউকে বলতে পারেনি, এমনকি বাবা মাকেও না। কিন্তু বরপা দুলাভাইয়ের মৃত্যুটা ও তো আগে থেকেই জানত, তবু কিছু করতে পারল না কেন? ভয়ে ঈশান ঘর থেকে বের হয় না, ঈশানের অচ্ছিপ্ত আত্মার ভাঙা আয়না থেকে মুক্তি চায়, কিন্তু কিভাবে? ঈশান, এই ঈশান, দরজাটা খোল না বাবা। বলো না মা, কি হয়েছে? তোর মোবাইল নাকি বন্ধ করে রেখেছিস? তোর সঙ্গে দেখা করতে মিতু আর তন্ময় এসেছে, ড্রয়িং রুমে একবার আয়। আমি ড্রয়িং রুমে যেতে পারবো না, ওদের বলো আমি ঘুমাচ্ছি, পরে ফোনে কথা বলে নেব। না এটা কেমন কথা, তুই তো এমন ছিলি না বাবা, বন্ধু বান্ধব ছাড়া তো তোর এক মুহূর্তও চলতো না। আমার বরপার জন্য খুবই খারাপ লাগে, কিছু ভালো লাগছে না মা, প্লিজ। আজ এতগুলো দিন হয়ে যাচ্ছে তবুও কি আমাদের কারো কষ্ট কমেছে রে? তুই তো সারাক্ষণই ঘরে বসে থাকিস, ওদের সঙ্গে কথা টথা বল, বাইরে বের হ। ভালো লাগবে বাবা। না মা, আমার একা থাকতে ভালো লাগবে। আচ্ছা কি করি সারাক্ষণ তুই একা একা দরজা বন্ধ করে? আচ্ছা ঠিক আছে, আমি বরং ওদেরকেই তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি। না না মা, আমার ঘরে কাউকে পাঠাতে হবে না, প্লিজ মা, কাউকে না।
কিরে ব্যাপারটা কি তোর বলতো? ক্লাসেও যাচ্ছিস না, ফোন তুলছিস না, কি হয়েছে? এভাবে অফ হয়ে বসে থাকলে হবে? যা হবার তা তো হয়ে গেছে। বড় আপু ভাইয়ার মৃত্যু সংবাদ শুনে আমরা সবাই খুব আপসেট রে। আনছির কথাটা একটু ভাব, তোকেই তো বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এবার স্বাভাবিক হ প্লিজ। আমি ঠিকই আছি, তোদের খবর বল। বাকিরা, আশিক, মিজান, ওয়ালি, ওদের কি অবস্থা? সবাই তো এসেছিল বরপর মিলাদে, আজও আসার কথা ছিল, কিন্তু ওই যে সবার একসঙ্গে ফ্রি হওয়াটা হলো না। ওরা তো বললো কাল পরশু একবার আসবে। আন্টি দুঃখ করে বলছিল, তুমি নাকি ঘর থেকে বেরই হতে চাস না, কেন? মন খারাপ করে বসে না থেকে ইউনিভার্সিটিতে চল, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। দেখি নেক্সট উইক থেকে যাব। নেক্সট উইক কেন, কাল থেকে আয়। তুই যাচ্ছিস না, এদিকে রোজা তো তিনটা অ্যাসাইনমেন্টে হাইস্ট মার্ক পেয়ে বসে আছে, তুই থাকলে কি পেত? তুই রোজাকে সবসময় এত হিংসে করিস কেন বলতো? মোটেই না, ঈশান আমার ভালো বন্ধু, তাই আমি চাই ঈশানই সবচেয়ে বেশি মার্কস পাক, যেহেতু সবসময় ওই পেয়ে আসছে। রোজা তো মৃত্যুর চেয়ে বেশি সুন্দরী, তাই। ইস, তোর হাসিটা শুনে খুব ভালো লাগছে রে, আগের ঈশানকে খুঁজে পেলাম দোস্ত। আচ্ছা ঈশান, তোর একটা বই আমার একটু লাগবে, দাঁড়া আমি দেখে নিচ্ছি। এই দাঁড়া মিতু, টেবিলের কাছে যাস না, আমি বই দিচ্ছি। কেন, টেবিলে কি আছে কই দেখি? আরে এটা কি, তুমি দোস্ত দরজা বন্ধ করে টেবিলে আয়নার টুকরো দেখে কি করো, রূপচর্চা তাই না? দাঁড়াও সবাইকে বলবো। একদম বাজে বকবি না, দে এটা আমার কাছে দে বলছি। মিতু প্লিজ, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। মানে গ্রামে কোনো কেস ঘটিয়েছিস নাকি? কোনো মেয়ে দেয়নি তো? ও এই ঘটনা, তুমি আয়না নিয়ে মজনু হয়েছো আর আমরা কিচ্ছু জানি না। মিতুর কাছ থেকে ঈশান আয়নার অংশটা ছোঁ মেরে নিয়ে নিল, কিন্তু চট করে ঈশান লক্ষ্য করল মিতুকে আয়নায় দেখা যাচ্ছে না। মিতু বিষয়টা একদম খেয়াল করেনি, ওরা ঈশানকে খ্যাপানোর জন্য একভাবে খোঁজাচ্ছিল, আর ভেতরে ভেতরে ঈশান অজানা অতৃপ্ত ভয়ানক আসন্ন মৃত্যুদূতকে দেখতে পাচ্ছিল। এবার মিতুর পালা, ঈশান জানে কোনোভাবেই এই মৃত্যুকে ঠেকানো যাবে না, সব কিছুর জন্য ঈশানই দায়ী। ও যদি ওই আয়না সঙ্গে নিয়ে না আসত তাহলে হয়তো এমনটা ঘটত না। কি করবে এখন ঈশান? ফেলে দেবে ওই ভয়ঙ্কর মৃত্যুবাহক একটুকরো অভিশপ্ত কাজটিকে, নাকি এতে তার মৃত্যু হবে? কোনটা? কি এক মরণ খেলা ঈশান নিজেকে জড়িয়ে নিয়েছে, এর থেকে মুক্তির উপায় কি? ঈশান কেন ভাঙা আয়নাটা ফেলতে পারছে না, কেন কেন পারছে না? ঈশানের বন্ধুরা চলে যাবার পর ঈশান শুধু সারা ঘরময় পায়চারি করেছে, সারা রাত ঘুমাতে পারেনি, অস্থির হয়ে ভেবেছে কিভাবে এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাবে। মিতুকে শুধু যাওয়ার সময় বলেছে খুব সাবধানে যাস, আর কিছুই বলতে পারেনি। সারা রাতের অস্থিরতার পর কখন যে ক্লান্তিতে দুই চোখ বন্ধ হয়ে গেছে ঈশান জানেই না। হঠাৎ দরজায় ধাক্কার শব্দে ঘুম ভাঙল। ঈশান, হ্যাঁ ঈশান, দরজাটা খোল বাবা। কি হয়েছে মা, তুমি হাঁপাচ্ছ কেন? তোর ফোন কোথায়? তোর সব বন্ধুরা ফোন দিয়ে দিয়ে না পেয়ে আমার ফোনে ফোন দিয়েছে। কি হয়েছে মা, আমার বন্ধুদের কোনো খারাপ খবর? মিতু, তন্ময়? মিতু নাকি ছাদ থেকে গত রাতে পড়ে মারা গেছে, ওর মুখ নাকি থেতলে গেছে। হোয়াট? না না না, আমি শুনতে চাই না, এটা হতে পারে না। আমার খুব খারাপ লাগছে বাবা, গতকালই মেয়েটা তোকে দেখতে এলো, আর মানতে পারছি না রে বাবা, হাসি খুশি মেয়েটা, আমার ঈশিকার মতো, কি হয়ে গেল? মা, আমি কালই জানতাম, জানো, আমি জানতাম মিতু মারা যাবে। কি বলছিস এসব পাগলের প্রলাপ, তোর সঙ্গে ওর অন্য কোন রকম সম্পর্ক ছিল না তো? না মা, তা না, বরপার মৃত্যুর খবর আমি আগে জেনে গিয়েছিলাম। তুই অতিরিক্ত টেনশনে আবোল তাবোল বকছিস, তোর ওদের ওখানে যাওয়ার দরকার নেই, আমি বরং তন্ময়কে বলছি তুই অসুস্থ। না মা, আমি একবার যাব, প্লিজ। মিতুর লাশ দেখে ঈশানের খুব কষ্ট হল, রাতে নাকি সবাই মিলেই ছাদে গিয়েছিল। মিতু কিভাবে হুট করে সবার চোখের সামনে থেকে নিচে পড়ে গেল কেউ কিচ্ছুই বুঝতে পারেনি।
মিতুর জীবনে এমন কোন অন্ধকার বিষয় নেই যা ওর বাবা মা জানে না, কাজে আত্মহত্যার প্রশ্নই আসে না। ভীষণ আদুরে আর ফ্রি লাইফ লিড করা একটা মেয়ে মিতু। বাবা মাই ওর শ্রেষ্ঠ বন্ধু। বাবা মাকে মিতু সমস্তটা খোলা বইয়ের মতো করেই জানিয়ে রেখেছে। মিতুর লাশ দেখার পর ঈশান মনে মনে একটা বিষয় মিলিয়ে নিল যা বেড়ালটার মৃত্যুর পর বুঝতে পারিনি, তা হচ্ছে আয়নায় যাদেরকে ঈশান দেখতে পায়নি তাদেরই মুখ মৃত্যুর পর এমন অবস্থা হয়েছে যে চেহারা বিকৃত হয়ে গেছে। বেড়ালটার মুখের এক পাশ একদম যাচ্ছে তা হয়েছিল। বরপা দুলাভাইয়ের মুখও অ্যাক্সিডেন্টে বিকৃত হয়ে গিয়েছিল, ঠিক তেমন মিতুর মুখ। আর মেনে নেওয়া যায় না এই ভয়ঙ্কর মৃত্যু খেলা। ঈশানুর মাকে আয়নার ভাঙা টুকরোর ওই রাতের সমস্ত ঘটনা জানালো, কিন্তু আয়নাটা মাকে কিছুতেই দেখাতে চাইছে না সে। ওসব তোর মনের ভুল বাবা, তুই ওই দিন রাতে অজানা অচেনা জায়গায় প্রচন্ড ভয় পেয়েছিলি তো? না মা, মনের ভুল হলে আয়নার ভাঙা অংশটা আমার কাছে থাকতো না। তাহলে আমাকে দেখা, দেখি না তোর সেই রহস্যময় আয়নার অংশটা। না মা, আমার ভয় লাগছে, যদি আবার কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে। ধুর বোকা ছেলে, আয়নায় কখনো মৃত্যু সংবাদ পাওয়া যায়? অন্য সব আয়নায় যায় না, তবে আমার কাছে যে আয়না আছে তাতে পাওয়া যায়। আহা, এই জন্যই তো বলছি আমাকে দেখা, তাহলেই প্রমাণ হয়ে যাবে সত্যি সত্যি তুই কোনো অলৌকিক আয়না পেয়েছিস কিনা। না মা, যদি এমন হয় আমি ছাড়া ওই ভাঙা আয়নায় যে তাকাবে তারই মৃত্যু হবে। এটা কখনোই সম্ভব নয় রে বাবা, মৃত্যুর খবর শুধু জানেন উপরওয়ালা, মানুষকে সেই ক্ষমতা দেয়া হয়নি। মৃত্যু দেখা আগে থেকে সম্ভব নয়। তোমাকে আমি ওই আয়নার অংশ দেখাবো না, আমি যেখান থেকে ওই ভাঙা আয়না এনেছি সেখানেই রেখে আসবো। কিন্তু তুই তো বললি দিনের আলো ওই জায়গা ফাঁকা ছিল, তাহলে কিভাবে যাবি সেখানে? আর অত দূর যাওয়ার দরকারই কি? আচ্ছা তোর বাবাকে বলে বিষয়টা। না না মা প্লিজ, কাউকে বলো না, বাবাকে অবশ্যই না। বাবা জোর করে ওই আয়না দেখতে চাইবে, আমি জানি সেটা। তাহলে কোন নদী বা পুকুর টুকুরে ফেলে দিবি নাকি? মাকে সমস্ত ঘটনা বলে ঈশানের খুব হালকা লাগছে, আর এটা ভেবে স্বস্তি হচ্ছে যে শেষ পর্যন্ত মাকে আয়নায় মুখ দেখতে দেয়নি। মা ঈশানকে ভীষণ বোঝে, বাবা হলে নির্ঘাত বিষয়টা নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিত। ঈশানের ভাঙা আয়নার টুকরোটা লুকিয়ে রেখে মিতুর লাশ দেখতে গিয়েছিল। রাতে শোয়ার আগে একবার চেক করে দেখল যেখানে আয়নাটা রেখেছিল সেখানে আছে কিনা। তারপর আয়নার দিকে তাকিয়ে ঈশান চিৎকার করে উঠল। দেখি আয়না তো আমাকে আর দেখা যাচ্ছে না। না না, এটা হতে পারে না, আমি মরতে চাই না, আমি একদমই মরতে চাই না। বাঁচাও আমাকে, মেরো না আমাকে, বাঁচাও আমাকে। নদীতে ফেলে দিবি, পুকুরে ফেলে দিবি, তুইও মরবি, তুইও মরবি, তোকে আমি আজই মেরে ফেলবো, আজই তোকে আমি মেরে ফেলবো। তুমি আমার কিছুই করতে পারবে না, যতক্ষণ এই অংশ আমার কাছে আছে ততক্ষণ তুমিও আমার কাছে বন্দি। কিরে এত জোরে চিৎকার দিলি, কি হয়েছে? কিছু না মা, স্বপ্ন দেখছিলাম মনে হয়। আমি তোর ঘরে ঘুমাবো? না মা, তুমি যাও তোমার ঘরে, আমি ঘুমিয়ে পড়বো এক্ষুনি। আমার চিন্তা হচ্ছে বাবা, ওই জিনিসটা মানে বললাম তো মা, আমি ঠিক আছি। তোর মা আবার কিসের কথা বলতে গিয়ে থেমে গেল রে? কিছু না বাবা, মা একটু বেশিই ভাবে। আচ্ছা ঠিক আছে, দরজা ভেতর থেকে খোলা রেখে ঘুমাবি, লক করবি না, খবরদার। আচ্ছা ঠিক আছে মা। সে রাতে ঈশান দু চোখের পাতা এক সেকেন্ডের জন্য বন্ধ করতে পারেনি, এমনকি মাকেও বলতে পারেনি যে আয়নায় ঈশানকে দেখা যাচ্ছে না। অনেক ভেবে বাবা মা উঠার আগেই একটা চিঠি লিখে রেখে ভোরে ভাঙা আয়নাটা সহ ওই গ্রামে রওনা দিল ঈশান। সঙ্গে ফোনটাও নিল না, কেননা ফোন নিলে বাবা মা যদি ফোন দিয়ে দিয়ে অস্থির করে ফেলে, তাই ঈশানের রহস্যের শেষ দেখতে চায়। মোটামুটি বিকেলের মধ্যেই পৌঁছে গেল নলচাপাড়া গ্রামে। তবে
হচ্ছে আমি বাসায় উঠে সমস্তটা জানালো ঈশান, আর তহিদ সাহেবের মায়ের কাছ থেকে জানলো ওই ভাঙা আয়নার অজানা রহস্যময় গল্প, তিনিও শুনেছেন। দেড়শো বছর আগে ওই কাঠের বাড়িতে একজন ভেষজ চিকিৎসক থাকতেন। তিনি নানান গাছগাছড়া নিয়ে সেই সময় ওষুধ বানাতেন। আশেপাশের পাঁচ গ্রামে তার অনেক নাম ডাক ছিল। শুধু যে নিরাময়যোগ্য ওষুধই তিনি রাখতেন তা নয়, ওনার কাছে নানা রকম বিষাক্ত গাছগাছড়া, শেকড়, বিষাক্ত ফল এসবও থাকত। অবশ্য ওষুধ তৈরিতে ওসব ব্যবহার করতেন তিনি। কথাই তো আছেই, বিষে বিষক্ষয়। লোকমান শেখ অর্থাৎ সেই ভেষজ চিকিৎসক তার মেয়ে লায়লাকে অনেক গাছপালা চেনাতেন। এসবে লায়লার আগ্রহ ছিল ভীষণ। কিছু উল্লেখযোগ্য বিদেশি দামি বিষাক্ত গাছও তিনি সে সময় জোগাড় করেছিলেন নানান বাণিজ্য করা লোকদের দিয়ে, যেমন বেলাডোনা, পপি, হেমলক, ক্যানাবিস ইত্যাদি। এসব প্রতিটা গাছের অংশ এবং ফল ছিল মারাত্মক বিষ, যা লায়লাও জানত। সেই সময় এক ভিনদেশি যুবকের সঙ্গে লায়লার গভীর প্রেমের সম্পর্ক ঘটে এবং লায়লা একসময় অন্তঃসত্ত্বা হয়ে যায়। কিন্তু ওই ভিনদেশি যুবক কেন লায়লাকে কথা দিয়ে আর ফিরে আসে না, সেটা লায়লার জানা হয়নি। এদিকে শরীরের ভেতরের ভ্রূণ আস্তে আস্তে যখন বাড়তে শুরু করে, তখন সবাইকে মুখ দেখানোর ভয়ে, বাবার মান সম্মানের ভয়ে, লজ্জায় অপমানে লায়লা তার ঘরের আয়নার পেছনে একটা গোপন ঘরে চলে আসে। সেদিন দরজা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করে চাবিটা দরজার নিচে দিয়ে বাইরে বের করে দেয়, যাতে ইচ্ছে করলেও তালা খুলে বের হতে না পারে। বাবার কাছ থেকে নেয়া বিষাক্ত গাছের ফল খেয়ে যখন যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে, তখন বাঁচার জন্য গুপ্ত ঘরে পাগলের মতন ছুটোছুটি করে এবং ঘরের সমস্ত আয়না ভেঙে যায়। লায়লা ছিল অপূর্ব সুন্দরী, তার শখ ছিল আয়নায় নিজেকে দেখা, তাই তার গোপন ঘরের চারদিকে সে আয়না লাগিয়ে রেখেছিল। পুরাণ কাহিনীর ইতিহাসে আছে, মৃত্যুর সময় বা মৃত্যু পথযাত্রীর সামনে যদি কোনো আয়না থাকে, তবে তা কাপড় দিয়ে ঢেকে দিতে হয় বা সরিয়ে ফেলতে হয়, তা না হলে আয়নায় মৃতের আত্মা বন্দী হয়ে যায়। লায়লার বেলা তো তাই ঘটেছে। তীব্র মৃত্যু যন্ত্রণায় যখন সে মৃত্যুবরণ করেছে, তখন ঘরের আয়নার প্রতিটা ভাঙা অংশে লায়লার আত্মা বন্দী হয়েছে, আর কেউ তা জানতে পারেনি। কারণ লায়লা বাবার কাছ থেকে গাছপালা চেনার সঙ্গে সঙ্গে লেখাও শিখেছিল। মৃত্যুর আগে সে বাবাকে লিখে রেখে গেছে যে সে বাড়ি থেকে পালাচ্ছে। এভাবেই দিনের পর দিন আয়নার ভাঙা অংশের যন্ত্রণা কাতর লায়লার বন্দী আত্মা প্রেতাত্মায় পরিণত হয়েছে। অপূর্ব রূপবতী লায়লার মুখ বিষাক্ত বিষের জ্বালায় বিকৃত ভয়ঙ্কর রূপ পেয়েছে, আর তাই আয়নায় যাদের মৃত্যু ছায়া পড়েছে তাদের চেহারাই কোনো না কোনোভাবে থেতলে বিশ্রী হয়ে গেছে। অনেকদিন পর অবশ্য লায়লার লাশ পাওয়া গেছে, তবে অবশিষ্ট কিছুই ছিল না, বরং কাঠের বাড়িটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। এবার কি তবে ঈশানের পালা? রাতের অন্ধকারে ঈশান একা ভাঙা আয়নার টুকরোটা সঙ্গে নিয়ে ওই মেহগানি আর আকাশমণি গাছের বাউন্ডারি ঘেরা জায়গাটা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে ওই লম্বা সরল রেখার মতো কাঠের বাড়িটার জন্য, যে বাড়িতে ঈশানকে আর যেতেই হবে। আজ ওর ভয় হচ্ছে না, কেননা আজ লায়লার আত্মার একটা অংশ ওই গুপ্ত ঘরে রেখে আসবে, যাতে প্রতিটা ভাঙা টুকরোয় লায়লা নিজেকে দেখতে পায় আর ঈশানকে মুক্তি দেয়। ঈশান মুক্তি চায়, হঠাৎ কাঠের বাড়িটা দেখা যাচ্ছে। এই যে শুনছেন, দরজাটা একটু খুলবেন। আরে দরজাটা তো খোলা। আমার আত্মার অংশ ওই ওই দেয়ালে জুড়ে দে, শিখি দে 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 দে, আমার আত্মার অংশ ওখানে ওই দেয়ালে জুড়ে দে, দে এখনই দে এখনই দে। তোমার এই ভাঙা আয়নার অংশটা ফেরত দিতে এসেছি আমি, কিন্তু আমাকে মেরো না, আমার তো কোনো দোষ নেই। তুই মরবি, তোর মৃত্যু ছায়া পড়েছে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে মরতে হবে, তোকে মরতে হবে, তোকে মরতে হবে।
একদিন ভোরে ঈশানকে অজ্ঞান অবস্থায় ওই ঝোপ থেকে পাওয়া গেছে। ঈশান বেঁচে আছে, কিভাবে সেটা একটা বিস্ময় এবং রহস্য। তবে ঘটনার পর ঈশান আর কোনো দিন আয়নায় নিজেকে দেখেনি, দেখতে পারেও নি। আয়না বা কাঁচ জাতীয় কোনো কিছু দেখলেই ঈশান চিৎকার করে ওঠে, দু চোখ বন্ধ করে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে থাকে। ঈশান মনে করে যেদিনই সে আয়নায় নিজেকে দেখবে সেদিনই তার ভয়ঙ্কর মৃত্যু হবে। আয়না ঈশানের কাছে আজও এক রহস্যময় ভয়ঙ্কর এক মৃত্যুদূত। আমাকে একটু পরে বিদায় নিতে হবে।